একবার বেরিয়ে পড়েছে, আর করানো সম্ভব না। গুড মর্নিং, সকাল সকাল দেখতেই পাচ্ছ এই দুজনকে, টনি মনি, অ্যানি নাম দিয়েছে টনি মনি, আর আমি এখন দুষ্টুমামের বাড়িতে ওদেরকে নিয়েছি, বুকের উপর শুয়ে আছে। এখন আদর করলে হবে না, এগুলো ধোয়াধুয়িও করতে হবে। ঠিক হয়েছে, তার জন্য আবার ফ্রক বানানো হয়ে গেছে। এখন সন্ধেবেলা বেরিয়েছি, আমি মা শুনে আর বাপি স্কুল থেকে এসে বসছে, আর একজন উনি আমার গ্রামের একজন কাকু, উনিও স্যার, উনি এসে বসছে, আমরা সবাই মিলে গল্প আড্ডা করছিলাম। আর মাকে নিয়ে যাচ্ছি জোর করে, মা মিটিং থেকে এসছে, মা টায়ার্ড, না চলো তুমি চলো, না হলে কী কিনবো। আজকে অনেক কিছু আছে, জুতো কিনবো, ক্রিম ট্রিম, আবার বাপিকে ধরেছে কুকুর এনে দেওয়ার জন্য। কুকুর কি নিবি, কুকুর তুই কি কুকুর নিবি, নিজে কুকুর, সে আবার কুকুর নেবে। দেখো রেডি একদম, আজকে ও জুতো কিনতে যাচ্ছে, মা ওকে জুতো কিনে দিবে। মা বেরিয়ে পড়লে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তবুও দাঁড়িয়ে আছে, কারণ মা বেরিয়ে পড়া মানে আমরা পিছনে থেকে যাই, আর মা কতটা ছুটে চলে যায়। যদি একবার বেরিয়ে পড়েছে আর দাঁড় করানো সম্ভব না, রেগে টেগে একদম, তাহলে এরকম করবি কেন, যদি তোরা দেরি করবি আমি দেরি করে বেরোতাম। মার পায়ে পুরো চাকা লাগানো আছে, এত স্পিডে হাঁটে, এগুলো স্বাভাবিক হচ্ছে না। হিল পড়বি, নাইটি দোকানে এসেছি, এই নাইটিটা নিলাম, বেশ সাদা কালো, খারাপ লাগলো না, মোটামুটি নিলাম। তারপরে এসেছি একটা সোনা দোকানে, আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল ওটা নিতে। আর দেখো এই শাঁখাটা, শাঁখার উপরে পলাটা আমার এত ভালো লাগছে, খুব সুন্দর, মারও দেখছি ভীষণ পছন্দ, দেখা যাক মার একটা নেওয়ার ইচ্ছে আছে কি হয়। আর ওইখানে দেখতে দেখতে, ওই দোকানেই আমাদের অনেক কিছু গয়নাগাটি নেওয়া হয় মোটামুটি, ওইখানে দেখতে দেখতে একটা কানবালা বেশ পছন্দ হলো। দেখো আজ নয় তো কাল বোনকে তো বিয়ে দিতেই হবে না, যাই হোক ওই কথাই বলছি, তুই দেখ কোনটা ভালো লাগছে না লাগছে, যদি এখন বিয়ে থার কোনো নাম গন্ধ দূর দূর থেকেও কিচ্ছু নেই, তাও বোনের যেহেতু কোনো প্ল্যানিং ছাড়া এই দোকানে গেলাম, ভালো লাগলো, ওকে পড়তে বললাম, মা আর আমি, দেখ কোনটা ভালো লাগে, এটা বেশ খারাপ না। যাই হোক এরকম কয়েকটা দেখলাম, দেখ এখন থেকে আস্তে আস্তে করে কিছু কিছু তো বানাতে হবে, বানানো হোক না হোক একটু তো দেখে তো রাখতে হবে। আর ওর কানে দেখো এই কানওয়ালাটা পরিয়েছি, ও যেহেতু একটু লম্বা আছে ওকে বেশ এটা মানিয়েছে, ভীষণ ভালো লাগছে খুব। কোনো কিছুই নেইনি কিন্তু, বারবার এটাই বলছি কোনো কিছুই নেইনি, বাট এত ভালো লাগলো, আমি ওকে পরিয়ে পরিয়ে টেস্ট করাচ্ছি, ওর বিয়ের সময় যেমন কেমন গয়নাগাটি নেবো কী নেবো ওটাই আমরা দেখছিলাম।
কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই। আর কেমন লাগছে কানবালাটা জানিও, এরকম এইরকম কানবালাটা নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। বেশ ওকে মানিয়েছে ভালো, আর নিলে তো তোমরা জানতেই পারবে। আর শাঁখাপলাটাও দেখছো ভীষণ ভালো, এখন এইগুলো বিভিন্ন ভ্যারাইটির উঠেছে, বিভিন্ন ভ্যারাইটির উঠেছে, এটাও ভীষণ ভালো। আর আমিও দেখো কানবালাটা পরে নিয়েছি, আমার তো আর নতুন করে এইসব এখন কানবালা এটা ওটা বানানো সম্ভব নয়, জাস্ট বিয়ে হলো এত কিছু। আর দেখো ওকে ড্রেসটাও পরে কোণে, পুরো বিয়ের কোণে। আর সত্যি ভাবলে আমি ভয়েসটা করতে করতে আমি মানে ইমোশনাল হয়ে পড়ছি, হ্যাঁ সত্যি শোনাই যায় একদিন বিয়ে হয়ে যাবে, 2 বছর হোক 3 বছর হোক বিয়ে হয়ে যাবে, তখন মানে ওকে ছাড়া বাড়ি যাবো থাকবে না, এখন থেকেই ভেবে ভীষণ মন খারাপ করছে। দাঁড়া সাউন্ড কমা, একটু সাউন্ড কমা, দুষ্টুমামকে দেখাচ্ছি। দুষ্টুমাম এখন একটু অসুস্থ আছে, দুষ্টুমামের স্টোন অপারেশন হয়েছে, তাও বাবু স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে বাজার থেকে এসে এতক্ষণ দুষ্টুমামের বাড়িতে বসছিলাম, দিয়ে তারপরে এখন বাড়িতে এলাম। বাড়িতে এসে এত খিদে পেয়েছিল, মা মাছের ঝোল ভাত করে রেখেছিল, ভাত রাত খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম না, এখন আর কথা বলতে পারবো না, এত খিদে পাচ্ছে, এত হাঁটাহাঁটি করেছে অনেকদিন পর। তো যাই হোক খিদেও পেয়েছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বাজার থেকে কী কী কেনাকাটা করেছি। অনেকদিন পর যেহেতু বাজারে বেরিয়েছিলাম, মোটামুটি অনেক ক্রিম টিম শেষ হয়ে গেছিলো, আর ট্যুর থেকে আসার পরে এত ট্যান পড়েছে ভাবার বাইরে, ওই জন্য কিছু কয়েকটা মানে যেগুলো আমি আগে ইউজ করতাম ওরকম কয়েকটা ক্রিম কিনেছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই নাইটিটা একটা নিয়েছি, কত নিল এটা, এই নাইটিটা নিয়েছি 320 টাকা নিল, পরে তোমাদেরকে দেখাবো। আমি বেশ মানে একটু অন্যরকম, সবসময় একই রকম অ্যালান কাট দেওয়া নাইটিগুলো পরি, এই জন্য ভাবলাম যে এবার একটু অন্যরকম নেই, এরকম কুচকুচ দেওয়া। খুলতেই পাচ্ছি না, যাই হোক এরকম কুচকুচ দেওয়া, এপাশে হোয়াইট এপাশে ব্ল্যাক। এই তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এমন ওই একটা কারণেই গেছিলাম আমার আমার একটা জিনিস বানানোর জন্য, যেটা তোমাদেরকে পরে দেখাবো। আর ওখানে গিয়ে বেশ ভালো লাগছিল, আর সোনাইকে বললাম তুই পর, কানে এটা পর, ওটা পর, গলায় পর, ওরকম করে ওকে পরাচ্ছিলাম, যেহেতু আমার মোটামুটি বিয়ে আমার গয়নাগাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, ওর বাকি আছে, যদিও ওর বিয়ে এখন তো একদমই না, মানে ওইগুলো থেকে অনেক দূরে আছি, পড়াশোনা করছে, নিজের পায়ে স্ট্যান্ড হওয়ার জন্য চেষ্টা করবে, ওগুলো থেকে অনেক দূরে আছে। তাও এমনি সোনার দোকানে গেছি, ওর পরিচিত দোকান, আমি বললাম সোনাই তুই এটা পর, গলায় পর, ওই জন্য ওকে পড়াচ্ছিলাম। আর ওরকম বিয়ে টিয়ে ওর কোনো কিছুই নয়, তোমরা আবার ভাববে না যে আমার বোনের সত্যিকারে এখন বিয়ে, অনেক দেরি আছে। যাই হোক ভালো লাগলো, কানবালাটাও যেটা পরেছিল বেশ ভালো লাগছিল, এমনি ওকে পরিয়ে জাস্ট ওইগুলো আমি ফটো তুলেছিলাম। আর ওকে মানিয়েছে নাকি তোমরা জানাও ওকে কেমন লাগছিল গোল্ড জুয়েলারি পরে। আর যা যা কেনাকাটা করেছি এরকমভাবেই দেখাই, কারণ ওখানে বাপি টিভি দেখছে, আমি তোমাদেরকে ওরকমভাবে ধরে ধরে দেখাতে পারবো না। এটা নিয়েছি, এটা নিয়েছি এভার ইউথের, এটা একটা স্ক্রাবার নিয়েছি, কফি ট্যান রিমুভাল, আমার এখন ট্যান রিমুভাল জিনিস প্রচুর দরকার, এটা একটা নিয়েছি। কফি নয়, চকো, চকলেট অ্যান্ড চেরি, এটা নিয়েছি, একটা ফেস প্যাক, লাবণ্য পরম্পরা ফেস প্যাক, এটা আমি আগে ইউজ করতাম, অনেকদিন পর আবার এটা কিনলাম, লাবণ্য পরম্পরা ফেস প্যাক। আর আমার বরাবর পরম্পরার প্রোডাক্টগুলোর প্রতি একটু আলাদা টান আছে, কারণ আমি কলেজ লাইফ থেকে পরম্পরাটা বেশি ইউজ করেছি, এটা একটা নিয়েছি। আর এমনি সাবান নিয়েছি, ওয়াইল্ড স্টোন সাবান, আমার ভীষণ পছন্দের সাবান, আর আমার বরাবর সাবান কেন, বডি স্প্রে এগুলো ছেলেদেরগুলো বেশি ভালো লাগে। আর এই টিপ, আর একটা জিনিস নিয়েছি, এটা নিভিয়া জেল বডি লোশন, এটাও খুব ভালো, কারণ নিভিয়ার যেটা আরেকটা বডি লোশন আছে কেমন তেল চ্যাপচেপে করে, এটা বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, এরকম চ্যাপচেপে ব্যাপারটা থাকে না, এটা একটা নিয়েছি। আর আমি এই হেনাটা ইউজ করি, পরম্পরার বার্গান্ডি হেনা, এটা আজকে বাজার হয়েছে এই কটা। দেখো নতুন নাইটি পরে একদম রেডি হয়ে গেছে, ও নাইটি পরে ওখানে ঘুরতে যাবে, যেভাবে রাত্রিবেলা, এখন এখন কটা, 11টা বাজে, 10:45 হবে।
পাবদা মাছের কাঁটা ঢুকে গেছে। কিন্তু কেমন, মানে এটা ততটাও প্রচুর কাঁটা নেই, তাও তোমার কেমন কাঁটা ঢুকলো জানি না। ইলিশ মাছটা ঝুলে দাও, কাঁটা ঢোকার একটা চান্স থাকে, এইসব মাছের বেশি কাঁটা নেই। দিদি আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি একদিন দেখাবো, আরে শোনো আমার কথাটা, আমি একদিন ডিসিশন নিয়েছি যে নাইটির কালেকশন দেখাবো। আর এখন বাজে 11টা, এত রাত্রে তোমাদের দাদাভাই এসছে, ওর একটা কাজে যেতে হবে এখানে, তাই আমাদের সঙ্গে দেখা করে ও বেরিয়ে যাচ্ছে, মানে বিজনেসের মানে বুঝতেই পারছো। যাই হোক আজকে যা যা এনেছি, আর প্রথম দিন কিছু কিনলে দেখবে ওটা একদম ইউজ করার জন্য একদম আনচান হয়ে ওঠে মন। যাই হোক আমি ওই স্ক্রাবারটা ইউজ করছি, মানে আমার অবস্থা খারাপ, নিজেকে এখন আমাকে চেঞ্জ করতেই হবে। আর চলো ব্লগটা এখানেই এন্ড করছি, অনেক রাত হলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, জানিও ব্লগটা কেমন লাগলো, প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমরা কিন্তু আগের মতো আমার ভিডিও দেখছো না, খুব খারাপ লাগছে, প্লিজ তোমরা পাশে থেকো।